হোমমেড রুটি বানাবো আজকে। প্রথমে গরম পানিতে আধা চামচ সল্ট এবং অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম। এখন একটা বলে আধা চামচ ইস্ট সাথে ফ্লাওয়ার মিক্স করে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে গরম পানির মধ্যে মিক্সচারটাকে এখন দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে ডোটা বানিয়ে নিব। খুব ভালোভাবে মথে নিতে হবে। এই রুটিটা বানানোর মেন সিক্রেট হচ্ছে যত বেশি করে মথবেন রুটিটা তত বেশি সফট হবে, আর আমি যেহেতু একটু ইস্ট দিয়েছিলাম তার কারণে আরও একটু বেশি সফট হবে, এটা একটু অপশনাল। অনেকক্ষণ রোলিং করার পরে একটু সার্কেল করে আমি এখন একটা মেশিনের মধ্যে দিয়ে চেপে নিব, তাহলেই আমার রুটিটা সার্কেলভাবে অটোমেটিক্যালি হয়ে যাবে, কোনো বেলা লাগবে না। এটা একটা খুবই ইজি পদ্ধতিতে রুটি বানানো যাবে। আমি এখানে প্রায় 8 থেকে 10টা রুটি বানিয়েছিলাম, রুটিটা খুবই সফট হয়েছে। ঠিক এভাবে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।